আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আদর্শ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাই আইসিটি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য যে বিষয়টি আলোচ্য সেটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল ও হেক্সাডেসিমেল। তাহলে আজকে আমরা কি করব, বাইনারি সংখ্যা পদ্ধতির যোগটা শিখব। এর জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি কি, এর বেস কত, এ সম্পর্কে একটু জেনে নেই। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি তাকেই বলে যেই সংখ্যা পদ্ধতিতে দুইটি মৌলিক অঙ্ক নিয়ে কাজ করা হয়, দুইটি মৌলিক অঙ্ক জিরো এবং অড। এই দুইটি মৌলিক অঙ্ক আমি এই যে পাশে লিখে রাখছি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক আছে দুইটা, জিরো এবং ওয়ান। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? যেহেতু মৌলিক অঙ্ক আছে দুইটা, বাইনারিতে মৌলিক অঙ্ক আছে দুইটা, জিরো এবং ওয়ান, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হল টু। আচ্ছা, বেস একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি, একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক অঙ্কর সমষ্টি, মোট ওই মৌলিক অঙ্কের সমষ্টিকে বেস বা ভিত্তি বলা হয়। তো যাই হোক, যেহেতু আমরা আজকে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ শিখব, সেহেতু এই যে আমি এখানে কতগুলো বাইনারি সংখ্যার মাঝখানে একটি বিন্দু দেখা যাইতেছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। আচ্ছা, যাই হোক, আমরা একটা দশমিক বিন্দু সমৃদ্ধ বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ শিখব। এর জন্য আমার কি করতে হবে, খুব সিম্পলি চিন্তা করতে হবে যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি যেরকম ভাবে যোগ করে থাকি ওই রকম ভাবে চিন্তা করতে হবে, যে এটা খুব কঠিন কোনো বিষয় নয়। দেখি আমরা যোগটা করে ফেলি, জিরো জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান ইকল কত হবে, ওয়ান। সিম্পলি চিন্তা করতেছি আমরা, জিরো প্লাস ওয়ান, ডেসিমেলও কি হয় জিরো প্লাস ওয়ান যোগ করলে কি হবে, ওয়ানই হবে। আচ্ছা, এখানে আমরা ওয়ান লিখে দিই, ওয়ান লিখে দিলাম, এখানে চিন্তা করি ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, এই যে এই পাশে আছে ওয়ান, এই এই পজিশন আছে ওয়ান, উপরে আছে ওয়ান, নিচে আছে কত ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু। তাহলে আমি টু তো লিখতে পারতেছি না, কারণ বাইনারিতে মৌলিক অঙ্কই আছে দুইটা, জিরো এবং ওয়ান। তাহলে আমার কি বেজের সমান হয়ে গেল, কোনো অঙ্ক যদি বেজের সমান হয় ওই সংখ্যা পদ্ধতিতে ইউজ করা যায় না, যেহেতু আমার যোগ করে ওয়ান আর ওয়ান যোগ করে কত হয়েছে টু হয়েছে। তাহলে কি আমি এখানে এই পজিশনে টু ইউজ করতে পারবো না। এখন আমার কাজটা কি, এইটা মনে রাখতে হবে, যেহেতু এখানে আমার বেস কত টু, তাহলে আমি এই যোগফল থেকে টুটা বাদ দিই, বেসটা বাদ দিই, বেস বাদ দিতেছি। এই যে এটা বেস, আমি একটু এখানে লিখেই দিই, এই টুটা হলো বেস, তাহলে বেস বাদ দিলাম, বেস বাদ দিয়ে আমার কত হয় টু থেকে টু বাদ দিলে জিরো। সিম্পলি চিন্তা করতেছি আমরা, খুব সাধারণ চিন্তা করতেছি আমরা। তাহলে এই যোগফল টু থেকে বেস বাদ দিলাম টু, যেহেতু বেস একবার বাদ দিছি তাহলে হাতে বা ক্যারি আছে কত ওয়ান, মনে রাখতে হবে ক্যারি ওয়ান। আচ্ছা, ক্যারি আছে আমার ওয়ান। এখানে এই রেডিক্স পয়েন্টের সদস্যদের আমি রেডিক্স পয়েন্ট দিয়ে দিই, কোনো কঠিন কোনো বিষয় না। এখন ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, এই যে এই ক্যারি রনটা যোগ করে দিতে হবে, যেহেতু ক্যারি রনটা সামনে চলে গেছে, সামনের পজিশনে চলে গেছে, ওয়ান প্লাস ওয়ান টু, আর ক্যারি রনে কত হইতেছে আমার থ্রি, এই যে এই রনটা ক্যারি, এই হাতের রনে এই ক্যারি রনে কত হইতেছে থ্রি। আমি আগেই বলছি বেজের সমান বা বেজের চাইতে বেশি কোনো অঙ্ক আমরা লিখতে পারবো না, ইউজ করতে পারবো না। তাহলে আমার কী করতে হবে, অবশ্যই বেস থেকে আমার বিয়োগ করতে হবে, বেস কত টু, টু থেকে বাদ দেই কত হইতেছে ওয়ান। আচ্ছা, এখানে ওয়ান লিখে দিই, যেহেতু একবার বাদ দিচ্ছি ক্যারি আছে আমার কত ওয়ান, ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো, আর ক্যারি রনে, এই ক্যারি রনে কত হয় টু, টু লেখা যাবে না, আবার বেস বাদ দেই কত হয় জিরো, টু থেকে টু বাদ দিলে জিরো, এখানে জিরোটা লিখে দিই। এখানে আমার মনে রাখতে হবে, অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, যে
যে কয়বার বেজ বাদ দিব একবার বেজ বাদ দিলে ক্যারি থাকবে 1 দুইবার বেজ বাদ দিলে ক্যারি থাকবে 2 আচ্ছা একবার বাদ দিছি ক্যারি এর সমান কত 1 1 আর এই 1 এ কত হয় 2 ক্যারি রন আর এই অঙ্কের 1 এ কত হয় 2 তাহলে আবার কি বেজটা বাদ যাইতেছে 2 থেকে 2 বাদ দিলে 0 আচ্ছা একবার বাদ দিছি ক্যারি আমার কত 1 1 আর 1 এ এই 1 এ কত হবে 1 প্লাস 1 কত হয় 2 এই 0 এখানে লিখলে চলে না লিখলে চলে 0 এর সাথে যাই যোগ করব আমরা সেটাই হবে আচ্ছা এখানে 2 তাহলে আমরা 2 থেকে 2 বাদ দিলে এই আমার যোগফল 2 2 থেকে যদি আমরা বেসটা বাদ দেই তাহলে কত হবে আবার 0 হবে এখানে 0 টা লিখে দেই এই পজিশনে যেহেতু বেস একবার বাদ দিছি তাহলে ক্যারি থাকবে আমার কত 1 থাকবে একবার বাদ দিলে 1 আচ্ছা এই 1 টা লিখে দেই তাহলে আমরা কি খুব সহজ ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগটা করে ফেললাম এইভাবে ক্যারি বাদ দিয়ে এইভাবে আমরা বেস বাদ দিয়ে ক্যারি রেখে যে কয়বার বেস বাদ দেব ওই কয়বার ক্যারি রেখে খুব সহজ ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আশা করি একটি লাইক পাবো আর কমেন্ট করে জানাবা পরবর্তীতে কি ধরনের ভিডিও তোমরা চাচ্ছ যে ধরনের ভিডিও আইসিটির উপরে চাবা আমরা অবশ্যই চেষ্টা করব ওই ধরনের ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ